সম্প্রতি ডাক্তারের চিকিৎসার অবহেলায় বা ভুল চিকিৎসায় একজন রোগী মারা গেছে। তো রোগীর আত্মীয় স্বজন হইতেছে সেই ডাক্তারকে মারধর করছে, হুইচ ইজ এ প্রিটি রুটিন থিং বাংলাদেশে, এটা প্রায়শই মাঝে মধ্যেই ঘটে। তো সেই মারধরের ফলস্বরূপ হইতেছে ডাক্তার মারাই গেছেন। তো কি হয়েছিল ঘটনাটা দেখি আগে, পরের কথা পরে ঢুকতেছি। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। না এখানে কি ঘটছে সেই ঘটনাটাকে এখানে ব্রেকডাউন করার স্কোপ আছে বলে মনে হয়। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। প্রথমত হচ্ছে যে অ্যাপারেন্টলি হইতেছে রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারকে, আমরা যেটা যেমন দেখলাম যে আক্রমণ করে মেরে ফেলছে ঘুষে, ওকে ফাইন। তো এখন ব্যাপার হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন, যারা লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে ইন্টারেস্টিংলি রোগীর আত্মীয়রা কিন্তু ডাক্তারকে মারে নাই, বরং রোগীর আত্মীয়রা ডাক্তারকে সেভ করার চেষ্টা করতেছিল। আপনারা যে ঘটনাটা দেখলেন সেখানে আমি এখন একটু করি জিনিসটাকে ব্যাখ্যা করি, এবং আপনারা তারপর আবার আমি স্লো মোশনে দেখাবো, তখন মিলানোর চেষ্টা করবেন আমি যা বলতেছি কথাটা আমার অবজারভেশন সঠিক কিনা। সেটা হচ্ছে যে রোগীর আত্মীয় স্বজন ডাক্তারের সাথে যখন কথা বলতেছিল, ডাক্তার হচ্ছে যে পরানো থাকে মাথায়, ওই যে কি জানি প্রোটেক্টিভ গিয়ার ইকুইপমেন্ট, ওর নাম কি জানি না, একটা ক্যাপ পরানো থাকে। তো রোগীর আত্মীয় স্বজন যখন ডাক্তারের সাথে কথা বলতেছিল, তখন ওই পাশ থেকে ওই নীল গেঞ্জি পরা যে ছেলেটা মারে, মূলত মারা শুরু করে, সে পেছন থেকে এসে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে ধাপ করে সে ঘুষি বসাই দিয়েছে এবং মারা শুরু করছে, ঘুষানো শুরু করছে, এবং সে একাই কিন্তু ঘুষিয়েছে। নাও আপনারা দেখবেন যে এরকম ঘটনা অনেকে যায় না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানেন কিনা যে বাংলাদেশে এইটাই হয় সাধারণত, যখন মারামারি শুরু হইবেন, যখন চোর পিটায় বা যে কোনো একটা মারামারি শুরু হয়, তখন সেখানে কিন্তু সব মানুষ মারপিট করে, অনেক মানুষ ঘিরে দাঁড়ায় থাকে, ঠিক আছে, দুই চারটা উৎসুক লোক দেখবেন এরা হইতেছে এরাই পিটায় মেরে ফেলে, চোর হোক বা যাই হোক, মানে এইখানেও যে একজন দেখা গেল এরা হইতেছে এরকম। আপনার মন্দির মনে আছে কিনা যায় না, খুব বেশি দিন আগের ঘটনা না, বছরখানেক আগের ঘটনা, যখন হইতেছে ছেলে ধরা, ওই যে পদ্মা সেতুর স্প্যান বসানোর জন্য সেখানে শিশু বলি করা হচ্ছে, এরকম কিছু কথাবার্তা গুজব উঠছিল যে ছেলে ধরা এসে ছেলে শিশু পাথর করে নিয়ে যায়, কিডন্যাপ করে আর কি। তখন মনে আছে আপনাদের একটা স্কুল ঢাকাতে একটা মহিলা তার বাচ্চাকে নিতে আসছিল, তখন তাকে হইতেছে ছেলে ধরা সন্দেহ করে পিটুন দিয়ে মেরে ফেলা হয়। সেই ঘটনাটা তো পরে ভিডিও প্রকাশ পাওয়ার পর কিন্তু আপনারা দেখছিলেন যে একটা ছেলে সাপের মতো মহিলাটার পিটায় মারে, একটা ইয়াং ছেলে, বয়স হয়তো 17-18 বছর বয়স হবে, এবং সেই ছেলেটা কিন্তু তার নিজেরও কোনো বাচ্চা নাই, সে এমন নয় যে কনসার্ন্ড অভিভাবক, কনসার্ন্ড অভিভাবকরা কিন্তু মহিলাকে ঘিরা ধরছে এবং তার হ্যাঁ মারতে ধরে গেছে, এই সব কিছু তাকে পিটায় মারছে, কিন্তু একটা ছেলে যে হইতেছে একটা ইয়াং ছেলে যার নিজের কোনো বাচ্চা কাচ্চা নাই, সে হইতেছে চান্স নিছে এখানে, সে মানুষজন এখানে একটা হয়েছে, এখানে ঢুকে পড়েছে, মহিলাকে পিটায় মেরে বের হয়ে চলে গেছে, পরে কিন্তু ছেলেটা ধরা পড়ছে, তার পরিচয় জানা গেছে সে কী করে না করে এরকম। তো এই ঘটনাটাই সবসময় ঘটে যে এরকম একটা যখন ইয়া হয় তখন দুই চারটা আছে সুযোগ সন্ধানে এগুলো ঢুকে হইতেছে এগুলো করবে। এই লোক আমি জানি না আসলে রোগীদের আত্মীয় কিনা বা কতটুকু কাছের আত্মীয়, রোগী যারা কাছের আত্মীয় দেখা যাইতেছে যে যে মহিলা আছে, কিছু মা বোন হবে, হয়তো বাবা হবে, ভাই হবে, কিছু একটা যারা এরা সবাই কিন্তু একসাথে আত্মীয় স্বজন সবাই একসাথে ডাক্তারের সাথে কথা বলতেছে, সে আলাদাভাবে সেখানে আসছে। তো এরকম হয়তো থাকে কিছু ইয়াং পোলাপান, যেমন পাশের বাড়ির একটা ছেলে হয়তো হাসপাতালে আসছে, ওরে দিয়ে নানান কিছু আনাবে, হয়তো হবে ইয়াং, দেখে ওকে সাথে করে নিয়ে আসছে, হয়তো রোগীর কোনো সরাসরি আত্মীয় না, এদের সাথে আসছে আত্মীয়দের সাথে, এমন কিছু হয়তো হইতে পারে, কারণ যেটা বললাম সে কিন্তু রোগীদের সাথে ছিল না, সে পরে রোগীর আত্মীয় স্বজনরা কথা বলতেছে ডাক্তারের সাথে, সে পরে কোথা থেকে আসলো, সে পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনে তুপ করে সে ঘুষি বসাই দিল এবং ঘুষি মারা শুরু করে দিল সে, এবং সে একা মারতে থাকে। এবং আপনারা এখন দেখেন লক্ষ্য করেন যে রোগীর যারা আত্মীয় যারা মূলত কথা বলতেছিল ডাক্তারের সাথে, তারা কিন্তু সেভ করার চেষ্টা করতেছে ডাক্তারকে, তারা শিল্ড করার চেষ্টা করতেছে ডাক্তারকে, ওই ছেলেকে টেনে সরানোর চেষ্টা করতেছে, ওরা জান প্রাণ দিয়ে ছেলেটাকে টেনে সরানোর চেষ্টা করতেছে, এবং সরাইতে পারার পর শেষ পর্যন্ত ডাক্তারকে শিল্ড করে রাখতেছে এবং ছেলেকে জানি ডাক্তারের কাছে না আসতে পারে সেই চেষ্টা করতেছে। সো বেসিক্যালি রোগীর আত্মীয়রা কিন্তু এখানে ডাক্তারকে অ্যাপারেন্টলি মারা নাই, ছেলেকে রোগীর আত্মীয় অবশ্যই তাদের সাথেই হয়তো আসছে,
কিন্তু আত্মীয়কিনা আমি নট শিওর সো হয়তো বা এখানে ইয়ে করে নাই রোগীর আত্মীয় স্বজনরা আসলে রিয়েল যারা আত্মীয় স্বজন তারা ডাক্তারকে মারে নাই এই কথাটা বলে আমি এই বাস্তবতাকে ডিসমিস করতেছি না যে বাংলাদেশের রোগীরা হইতে আত্মীয় স্বজন ডাক্তারের উপর আক্রমণ চালায় অত অসত আমি না অত অসত দেশে অডিয়েন্সের মধ্যে প্রচুর এইরকম অসৎ লোক বসে আছেন আমার ওই অসততা করার দরকার নাই যারা হইতেছে এখন এই ভিডিও দেখায় প্রমাণ করে দিবেন যে সব ডাক্তারদেরকে রোগীরা মেরে ফেলতেছে তার কারণে অথবা আরেকটা ভিডিও দেখায় প্রমাণ করে দিবেন যে সব ডাক্তাররা হইতেছে অসহায় অথবা সব এরকম একতরফা একটা কোনো ঘটনা দেখে একটা পুরা একটা ন্যারেটিভ একদিকে ঠেলে নেওয়ার চেষ্টা করেন না না ওইটা আমি করবো না সো এটা আমি যেটা এই ঘটনা স্পেসিফিক ঘটনা নিয়ে কথা হচ্ছে দেখে এই স্পেসিফিক ঘটনাটা বললাম যে না এখানে মনে হচ্ছে না রোগীর আত্মীয় স্বজন যারা রিয়েল তারা কাজটা করছে সাথে আশা চেংড়া একটা উৎসাহী কেউ কাজটা করছে আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা জাস্ট আনুষঙ্গিক হিসেবে দেখে বলে নিচ্ছি পরবর্তীতে আমরা বাংলাদেশের বাস্তবতা নিয়ে হালকা করে কথা বলার চেষ্টা করবো কারণ বেশি করে কথা বলার সুযোগ নেই কারণ এইগুলাই বাংলাদেশে রিপিট হইতে থাকে আমি জানি না এইরকম ডাক্তারদের এবং রোগীদের এই টেনশন নিয়ে এই টাগ অফ ওয়ার নিয়ে আগে কোনো এপিসোড আলোচনা হয়েছে কিনা আমার মনে নাই হওয়া কথা কারণ বাংলাদেশে এগুলাই চলে আনটিল দ্য এন্ড অফ টাইম বাংলাদেশে এই কিছু টপিক আছে এগুলোই ঘুরে ফিরে আসতে থাকবে এগুলো নিয়ে কথা বলতে হবে এবং একই কথা বারবার বলতে হবে সো এনিওয়ে সেকেন্ড যে জিনিসটা অ্যাসপেক্ট এখানে যে ওই ছেলেটা যখন মারা শুরু করে সে হইতেছে মাথার মধ্যে ঘুষি দিতেছে আপনারা যারা মারামারি দেখছেন আমি জানি না আমি কিছু দেখার সৌভাগ্য দুর্ভাগ্য অভিজ্ঞতা আছে সো এরা করে কি এরা যারা মায়ের পিঠে ওস্তাদ দক্ষ এরা জানে কীভাবে মারতে হয় মাথায় ঘুষি দেয় তারপরে যে গালে ঘুষি দেয় তারপরে যে এখানে ছাটনা আছে ছাটনার মধ্যে ঘুষি দেয় এইসব জায়গায় ঘুষি দিলে তারপর হইতেছে আগামী আপনি মনে করেন সাত দিন দশ দিন বিশ দিন আপনার ব্যথা থাকবে ওই গোস্তের মধ্যে ঘুষি দিলে কিন্তু এগুলো দুই দিনে ঠিক হয়ে যায় সো এরা হার্টবিট বুঝে ঘুষে এরা জানে এরা ট্রিক জানে এগুলো এগুলো গুন্ডা যেগুলো এগুলো খুব ভালো করে জানে কেমনি কি করতেছে ও হইতেছে এই টাইপের মাল বোঝা যেতেছে একটা গুন্ডা টাইপের যে ওদের সাথে আসছে চান্স পেয়ে মারা শুরু করে দিয়েছে এবং সে ধরেই কিন্তু ডাক্তারের মাথায় একের পরে ঘুষি দিয়ে যেতেছে ডাক্তার কিন্তু মারা গেছে ব্রেন হ্যামোরেজ হয়ে এবং সে যখন ঘুষানো শুরু করে ডাক্তারের মাথাটা হইতেছে ওয়ালে বাড়ি খায় একটা পর্যায়ে দেখেন ওয়ালটাতে বাড়ি লাগে মাথাটা সো বেসিক্যালি মাথায় চারদিক থেকে ওই দিক থেকে ঘুষিয়েছে সেই দিক থেকে ওয়ালে বাড়ি লাগছে ব্রেন হ্যামোরেজ হয়েছে মারা গেছে আমি একটা ডাক্তারের পোস্ট দেখলাম সেখানে উনি লিখছে যে রোগীরা লাঠি দিয়ে সোঠা দিয়ে লাঠি সোঠা দিয়ে আক্রমণ করছে আর কি সো এই হইতেছে কাজ আপনার এখানে একজন ডাক্তারকে মারা হয়েছে এইটা ইটসেলফ অন ইটস ওন একটা খুব ভয়াবহ ঘটনা আপনার এটা মাথায় রং লাগানো লাগবে না যে রোগীরা লাঠি সোঠা নিয়ে আক্রমণ করছে কই লাঠি সোঠা কোনো লাঠি সোঠা নাই একজন রোগীরাও না রোগীর আত্মীয় স্বজনের মধ্যেও কেউ না এক পাটনাগর থেকে আসছে সে আইসা হইতেছে এই লোকের এটা একটা সেকেন্ড ডিগ্রি মার্ডার হবে ফার্স্ট ডিগ্রি মার্ডার হবে না পাবলিক এগুলো বুঝতে চায় না এই জন্য একটু বুঝাই যে ইউএসএতে কিছুদিন আগে ব্ল্যাক লাইভস ম্যাটার একটা আন্দোলন গেল না মুভমেন্ট সেখানে হইতেছে যে এক পুলিশ সদস্য এক ব্ল্যাক লোকের ঘাড়ের উপর হইতেছে পা দিয়ে হাঁটু দিয়ে পাড়া দিয়ে রাখে তারপর সে দম বন্ধে মারা যায় ওইখানে রায় কিন্তু আদালত থেকে ওই যে পুলিশ থাকে কিন্তু সেকেন্ড ডিগ্রি মার্ডার হিসেবে অভিযুক্ত করা হয়েছে মার্ডার হিসেবে ফার্স্ট ডিগ্রি মার্ডার কোনটা ফার্স্ট ডিগ্রি মার্ডার হইতেছে আপনার কোল্ড ব্লাডেড ক্লিয়ার ইন্টেনশন থাকতে হবে প্ল্যান থাকতে হবে আপনি তাকে মারার উদ্দেশ্যে আপনি তাকে মারছেন সেটা যদি না হয় ক্লিয়ার ক্লিয়ার ইন্টেনশন যদি দেখা না যায় যে উদ্দেশ্যটা মারার ছিল কিনা তাহলে ওগুলো সেকেন্ড ডিগ্রি মার্ডার এরকম তো সেখানে সেই পুলিশ সদস্য যখন ওই ছেলে ওই লোকের গলায় পাড়া দিয়ে ধরে রাখছিলেন উনি কিন্তু মারার উদ্দেশ্যে পাড়া দিয়ে ধরেন নাই সে হইতে উনি করে বলতেছি তুই করে বলা উচিত তো সে কিন্তু মারার উদ্দেশ্যে ঘাড়ে পাড়া দিয়ে ধরেন এটা পুলিশের হইতে সেটার কি জানি নাম বলে নেক চোখ না থ্রোট চোখ কি জানি একটা টার্ম আছে এটা পুলিশদের একটা ট্যাকটিক এটা তাদের ট্রেনিংয়ের একটা অংশ যে কিন্তু সে এটা সবসময় ইউজ করা যাবে না এরকম তো সে ওটা ইউজ করছে জায়গা করছে তো সে তার যেটা করার করতেছিল কিন্তু সেই লোক যখন বলতেছিল আই ক্যান নট ব্রিথ আই ক্যান্ট ব্রিথ তখন তার উচিত ছিল লেট হিম গো সেটা সে না করে সে কন্টিনিউ করে ধরে রাখছে এবং মারা যাবে এটা তো কেউই বোঝে নাই কিন্তু দেয়ার ওয়াজ এ বিগ রিয়েল চান্স যে এভাবে করতে থাকলে লোকটা মারা যাবে এবং সেটাই হয়েছে মারা গেছে সো সে হয়তো মারার উদ্দেশ্যে কাজটা করে নাই কিন্তু সে যে মারা যেতে যাইতেছে এটা মোটামুটি প্রিটি অবভিয়াস এবং এভিডেন্ট হওয়ার পরও যেহেতু সে ছাড়া নেই সুতরাং সে সেকেন্ড ডিগ্রি মার্ডার অভিযোগে অভিযুক্ত হয়েছে মেক্স ক্লিয়ার সেন্স একইভাবে হইতেছে এই লোক এইখানে সে আমার হিসেবে সেকেন্ড ডিগ্রি মার্ডার হবে ফার্স্ট ডিগ্রি এগুলো বুঝাইতেছে কেন পাবলিক তো পারে না সবরে ধরে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তুলে দেয় অথবা ফাঁসি দিয়ে দেয় অথবা সব একভাবে মানে গাজোয়ারি আর কি একদম অসভ্যতা একটা শুরু করে দেয় হ্যাঁ এই লোক হইতেছে এরকম আরে মারছে তার শাস্তি হইতে হবে বিচার হইতে হবে সেকেন্ড ডিগ্রি মার্ডারের সে তাকে মারার উদ্দেশ্যে মানে হত্যা করার উদ্দেশ্যে মারা শুরু করে নেয় মারা শুরু করছে মারটা এমনভাবে হয়েছে যে শেষ পর্যন্ত হি এন্ডেড আপ ডাইং ওই ডাক্তার ভদ্রলোক সো এটা একটা সেকেন্ড ডিগ্রি মার্ডার আমি এই জিনিসগুলো ভাঙ্গা ভাঙ্গা খাওয়াইলাম কেন কারণ আমি ডাক্তার থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত শুভ শুভ সবাই এখন দেখবো গা জোয়ারি কথাবার্তা শুরু হয়ে যাবে এটা নিয়ে নাও এই ঘটনাটা যেটা হয়েছে সেটাকে একটু ব্রেকডাউন করলাম সেটা নিয়ে আমরা ডান এখন এই যে বাংলাদেশে বাস্তবতাটা এখন আসল জায়গায় আসে আসল আলাপে কেন কেন রোগীদের হইতেছে ডাক্তারের উপর আস্থা নাই এই যে টেনশনটা ডাক্তার রোগীদের মধ্যে এটা কেন এই দোষটা কার এই দায়টা কার এই দায়টা তো 100% আমি ডাক্তারের উপর চাপাবো কারণ হচ্ছে আপনি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা এগুলো আপনি গায়ের জোর দিয়ে তৈরি করতে পারবেন না এগুলা
তৈরি হইতে হয় অটোমেটিক্যালি এগুলো একটা স্পন্টেনিয়াস প্রসেস বাংলাদেশের ডাক্তাররা সেই জায়গায় যাইতে পারে না যেখানে তাদের উপর রোগীর আস্থা থাকে এটা শুধু বাংলাদেশের ডাক্তার বলে না বাংলাদেশের কোনো প্রফেশনে কেউ কারোর উপর কোনো আস্থা নাই কেউ কারোর দায়িত্ব ঠিকমতো পালন করে না এরা বেতন তোলে টাকা নেয় এরা তারপর কোনো নিজের কাজ ঠিকমতো করে না একটু যদি করে তারা এমন একটা ভাব তারা এহসান করে ফেলছে তাদেরকে এখন মাথায় তুলে রাখতে হবে সম্মান করতে হবে দাঁড়ায় স্যার বলতে হবে ডাক্তাররা আমাদেরকে সেবা করতেছে কিছু হলে চিকিৎসা দিব বন্ধ করে সো এরকম একটা গুন্ডামি অ্যাটিটিউড এটা ডাক্তার থেকে শুরু করে আমি ফেসবুকে মোটামুটি অনেক যখন এই বিষয়টা সামনে আসে সব বিষয় নিয়ে কথা বলি লেখালেখি করি আমি এক ডাক্তারদেরকে নিয়ে লিখতে গিয়ে আমি যেই পরিমাণ ইয়ের শিকার হয়েছি এগুলো অন্য কথা হয়নি অদ্ভুত একটা ব্যাপার এরা দল বেঁধে ঝাঁপায় পড়ে আমি অনেক কোয়ার্টারের অনেকের নিয়ে সমালোচনা করছি একজন দুজন বিচ্ছিন্নভাবে এসে পাগলামি ছাগলামি করা যায় এক ডাক্তারদেরকে নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে এরা সব পাল বেঁধে সে ঝাঁপায় পড়ে একদম মানে হিংস্র হায়নার মতো দল বেঁধে গ্রুপ আছে গ্রুপের মধ্যে ইভেন আমার পরিচিত এক ডাক্তারও সে আমার ফলোই করে ভদ্রলোক আমাকে উনি আমাকে বললো যে জানালো আর কি যে আমাদের ডাক্তারের গ্রুপে আপনাকে নিয়ে এরকম পোস্ট শেয়ার করছে করে আপনার এরকম সো সে যেহেতু ডাক্তার সেই গ্রুপে আছে সে দেখছে যে আমাকে এরকম সো এরা হইতেছে একটা পাল বেঁধে চলে সো এখন বাংলাদেশে কিন্তু এই সমিতি টমিতিগুলো সব জায়গায় আছে নিজেকে প্রোটেক্ট করার জন্য ডাক্তাররা ডাক্তারদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য সারা পৃথিবীতে ইউনিয়ন আছে কিন্তু বাংলাদেশে যেহেতু ল অ্যান্ড অর্ডার নাই আইনের কোনো চর্চা নাই কেউ কারো মানে সবাই হইতেছে গুন্ডাতন্ত্র এখানে জোর যার মূল্যোক্তা তো সবাই হইতেছে যেন একটা গ্রুপ বেঁধে দল করে ওই দোকান মালিক সমিতির একটা গ্রুপ করে ডাক্তাররা একটা গ্রুপ করে অমুকের একটা গ্রুপ করে শিক্ষকরা একটা গ্রুপ করে এরা গ্রুপ করে করে হইতেছে যেহেতু আইন নাই এদেরকে প্রোটেক্ট করার জন্য আইনের কোনো ব্যবস্থা নেই যখন কেউ তাদের সাথে গুন্ডামি করে তখন তারা জানি একসাথে অনেকগুলো মানুষ একসাথে হয়ে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে সেই জন্য এইগুলো করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু অশুভ মানসিকতার এবং এই তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য গ্রুপ গুলো করলো এই গ্রুপগুলোকে শেষ পর্যন্ত যেরকম আমি যদি কোনো সমালোচনা লেজিট কোনো সমালোচনা করলো কুতাকুমি করার জন্য কামড়াকুমি করার জন্য এসে নামে সো আমার আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার আছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে শুধু ডাক্তার না বাংলাদেশে তাহলে আপনি কথাই বলতে পারবেন প্রত্যেকটা পেশাজীবীর লোক আমাদের আত্মীয় আছে আমার আত্মীয়তে শিক্ষক আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে পলিটিক্স করে এমন লোক আছে তো আমি কাউকে নিয়ে কথা বলতে পারবো না তাহলে হ্যাঁ ফেসবুকের মানুষদের গালির কথা ভয়ে থাকলে চিন্তা করলে সো সেটা তো সম্ভব না সেটা তো এটা হয়েছে বাস্তবতা এই একটা অনাস্থার জায়গা ডাক্তাররা তৈরি করছে বলে বাংলাদেশে এগুলো তো ইউজ হতে হয় না এগুলো তো কোনো সভ্য দেশে হয় না যে রোগী হইতেছে ডাক্তার ভুল চিকিৎসা করছে অথবা দায়িত্বে অবহেলা এই টাইপের সন্দেহের বশবর্তী হয়ে রোগীরা হামলা করতেছে প্রথমত এই টাইপের আইডিয়াই এক্সিস্ট করে না এইসব দেশে যে ডাক্তাররা দায়িত্ব অবহেলা করা ভুল চিকিৎসা করা এগুলোই প্রথমত এক্সিস্ট করে না সেকেন্ডলি এরকম কোনো কেস যদি হয়ে থাকে মানুষের মাথায় এই জিনিসটা আসে না যে আইন নিজের হাতে তুলে নেয় যে ধরে যে আমি এই যে একটা ঘটনা ঘটছে এটার বিচার আমি এই দেশে পাবো না সুতরাং যেহেতু বিচার পাবো না আমি এখন ঝাল মিটিয়ে নিই আইনটা নিজের হাতে তুলে নিই আমি এখন দুইটা ঘুষি দিলে এইটাই হইতেছে এই দেশে বিচার সর্বোচ্চ এই দুইটা ঘুষির পর আর কোনো বিচার হবে না সো ইচ্ছা মতো ঘুষিয়ে নিই কিছুক্ষণ তো এই যে মানুষের মধ্যে একটা ফিলিং এই যে ইমপ্রেশন কাজ করে এই দেশে আইন নাই ল অ্যান্ড অর্ডার নাই আইনের প্রয়োগ নাই সো সব কিছু মিলে একটা গুন্ডাতন্ত্র একটা মহলমূলক তো বাংলাদেশ তো এই কারণ হয়েছে এই অবস্থা যে প্রথমত হ্যাঁ ডাক্তারদের মধ্যে প্রচুর মানুষ আছে জীবন বাজি রেখে কাজ করতেছে এখন করোনা ভাইরাসের সময় প্রচুর ডাক্তার সত্যিকার অর্থে জীবন বাজি রেখে কাজ করতেছে কিন্তু কিছু কি ব্যাড অ্যাপল নাই কিছু কি আছে না শয়তান বিভিন্ন রকম অসাধু কাজকর্ম করতেছে এরা কিন্তু যখন ওই অসাধুদেরকে নিয়ে কথা হবে যখন একটা আলোচনা হয় যে একটা ভুল চিকিৎসা কোনো ডাক্তার করছে বা দায়িত্ব অবহেলা করছে তখন সব ডাক্তার যদি এরকম করতো যে হ্যাঁ আসলে সবাই দেখতেছে খালি চোখে যে ডাক্তার সেই ডাক্তার ঠিকমতো কাজটা করে নাই তখন তারা যদি ডিসহন করতো তাকে যে হ্যাঁ সে আমাদের না সে যে কাজটা করছে এটা সে ঠিক কাজ করে না এটা আমাদের ডাক্তার এথিক্সের সাথে যায় না বা সে প্রপারলি প্রফেশনালিজমের সাথে কাজটা করে নাই তাহলে কিন্তু মানুষ পুরো ডাক্তার গোত্রের উপর বিরক্ত বিতশ্রদ্ধ ক্ষুব্ধ থাকতো না তখন উল্টা ওই আস্থা জায়গাটা তৈরি হতো যে হ্যাঁ এটা একটা ব্যাড অ্যাপল সেটা না করে ডাক্তাররা করে কি তারা উল্টাটা বলা শুরু করে দেয় যে না এখানে কোনো ভুল চিকিৎসা হয় নাই না এখানে দায়িত্ব কোনো অবহেলা নাই না তোমরা মেডিকেলে ট্রান্সপোর্ট না দেখে এইসব কথা এখন বানায় বলছো এই পুরো গোষ্ঠী শুদ্ধ নেমে পড়ার এইসব কথাবার্তা বলতে এইসব নারেটিভ দাঁড় করে তো ফলশ্রুতিতে যেটা হয় সাধারণ মানুষের যেখানে একটা সময় ছিল ডাক্তার প্রফেশন সবচেয়ে সম্মানজনক প্রফেশন এখন সেখানে ডাক্তার প্রফেশনকে নিয়ে মানে সবাই গালাগালি করে কসাই বলে গালাগালি করে ডাক্তার ডাক্তারদেরকে সবচেয়ে নিকৃষ্টতম যেখানে সবচাইতে কি মহৎ পেশা ছিল সেখানে এখন সবচাইতে নিকৃষ্টতম পেশা বলে মানুষ জানে বোঝে ভাই সেভাবে ট্রিট করে এবং ফেসবুক টেসবুক আসা ইন্টারনেট আসা এখন অনেক ঘটনা সামনে চলে আসে যেই কারণে এটার হার দিনকে দিন বাড়তেছে এবং ডাক্তাররা এখন সত্যিকার অর্থে এদের সাথে ট্রেন ফিল করে যে কোনো একটা কারণ একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেক সিদ্ধান্ত ডাক্তাররা নিতে হয় এবং ডাক্তারদের অনেক সিদ্ধান্ত যারা লেইম্যান সাধারণ মানুষ আমরা যারা মানে পড়াশোনা করছি বিভিন্ন লাইনে আমরাও কিন্তু বুঝবো না কী বলছে না বলছে সব কিছু বুঝতে পারবো না সেখানে একটা সাধারণ সাথে বোঝার প্রশ্নই ওঠে না সো ডাক্তার অনেক কিছু সিদ্ধান্ত নেয় সঠিক সিদ্ধান্ত নেয় যেটা শেষ পর্যন্ত হয়তো ঠিকমতো কাজ করে নাই হোয়াট এভার মানুষ যেহেতু অনাস্থা আছে এই দেশে মানুষ ভাবে এই তো ভুল চিকিৎসা করলো করে ছাপায় পড়ে আসলে হয়তো ভুল চিকিৎসা করেই নাই ঠিক সঠিক চিকিৎসাটাই করছে
তো এই যে মানুষ পাকনামি করে ডাক্তারের সাথে ডাক্তারি করে, এই এই কালচারটা বাংলাদেশে তৈরি হয়েছে, অনাস্থা অবিশ্বাসের জায়গাটা তৈরি হয় এবং ডাক্তাররা নিজেরা তাদেরকে হেল্প করতেছে না, তারা যেরকম জোট পেকে গ্রুপ দল বেঁধে হইতেছে, কোনো একটা ব্যাড বল যদি থাকে, কোনো ডাক্তার ভুল চিকিৎসা করে থাকে সত্যিকার অর্থে, অবহেলা করে থাকে, কোনো ধরনের অসুস্থতা করে থাকে, তাকে ডিসোন না করুনটা তাকে প্রোটেক্ট করতে নামে যারা অভিযোগ করে তাদের পিছনে লেগে যায় ডাক্তাররা। সো এই সব কিছুর, এই যে একটা এখানে অ্যাটমসফিয়ার, এই যে একটা ডাইনামিক, এই সব কিছুর কারণে একটা অনাস্থার জায়গা ডাক্তারদের সাথে সাধারণ মানুষের রোগীর, সেইটার ফসল হইতেছে এরকম যে রোগীরা হইতেছে। এই ঘটনাটার মধ্যে যেটা দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে রোগীর আত্মীয় স্বজন আসলে ইয়ে করে নাই, কোথেকে যেন একটা পাকনা আসছে, যে এইরকম অন্যান্য কেসে যেসব ঘটনাগুলো ঘটে যে রোগীরা আসলে আক্রমণ করে ডাক্তারকে, ভুল চিকিৎসা করছে বলে অবহেলা করছে, এই ধরনের ঘটনা অভিযোগ করে যেটা হইতেছে, আমি বলবো হয়তো 80% ক্ষেত্রে সত্য, 20% ক্ষেত্রে তো ভুল বোঝাবুঝি অথবা গায়ের জোরে এগুলো ডাক্তারের সাথে করছে। কিন্তু এই বাস্তবতাটা বাংলাদেশে বিরোধ করে কেন আপনাকে এটা বুঝতে হবে, এটাই হইতেছে মূল আলোচনার ইস্যু। এরকম দু একটা খুচরা খাচরা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কিছু আসা যায় না, হয়তো এই স্পেসিফিক ক্ষেত্রে ডাক্তার নির্দোষ ছিল, হয়তো এই স্পেসিফিক ক্ষেত্রে ডাক্তার নির্দোষ ছিল না, সো একটা কেস দিয়ে কিছু আসা যায় না। কিন্তু এই যে মোটা দাগে যে বাস্তবতাটা বাংলাদেশে বিরাজ করে, এটা হইতেছে মূল ফোকাসের বিষয়, ফোকাসে থাকার বিষয়। সো আমি জানি ডাক্তাররা আমাকে হেট করে, কারণ আমি প্রায়শই তাদেরকে নিয়ে সমালোচনা করি, সেটা সকলকে নিয়েই করি, কিন্তু এরা কেন জানি একটু উগ্র টাইপের, এক্সট্রা উগ্রতা দেখি এদের মধ্যে। বাট এনিওয়েজ, আমরা সবাই যে এই দেশ বাসযোগ্য হোক, এবং একটা দেশ যখন বাসযোগ্য হয় সেটা কিন্তু একটা গ্রুপ অফ পিপলের জন্য বাসযোগ্য হয় না, সেটা সবার জন্য বাসযোগ্য হয়। সো এই যে দেশের সমস্যা নিয়ে কথা বলি, দেশকে বাসযোগ্য করার জন্য সেই দেশ যদি বাসযোগ্য হয়, দ্যাট এসেনশিয়ালি মিনস এটাই ডাক্তারদের জন্য বাসযোগ্য হবে, যে এই দেশে তাদেরকে কনস্ট্যান্টলি থ্রেটেন ফিল করতে হবে না, থ্রেটের মধ্যে থাকতে হবে না যে মানুষ না হইতেছে, সঠিক চিকিৎসাটা করলো না, ডাক্তারের ডো জানে না, এমন কেউ একজন এসে আমাকে পিটিয়ে না মেরে না ফেলে। সো সঠিক প্রফেশনালিজম, সঠিক আইনের প্রয়োগ, সঠিক ল অ্যান্ড অর্ডার যদি থাকে এই দেশে, তাইলে এইসব দৃশ্য দেখতে হবে না।